আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে যে আমরা সামনে কিছু ইভেন্ট আছে, যেমন এসটি প্যাট্রিক্স ডে, তারপরে হচ্ছে ইস্টার ডে, এই যে ইভেন্টগুলো আছে, এই ইভেন্টগুলোতে আমরা আসলে কি টাইপের বই নিয়ে মানে পাবলিশ করতে পারি সেই জিনিসগুলোর সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব আজকে ইনশাল্লাহ, এবং দেখবো যে আসলে কি টাইপের বইয়ের সেল ভালো হয় বা তাদের জিনিসগুলো কি, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু কথা বলবো। তো তার আগে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন বা আমার গ্রুপে যারা আছেন, গ্রাফিক টেক্স যে গ্রুপটাতে আছেন, তারা জানেন যে আমি একটা পেড কোর্স লঞ্চ করেছি। তো এটার লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ, এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, আজকে 7 তারিখ, আর 3 দিন বাকি আছে। তো এইখানে আপনাদের অনেকের মনেই হয়তো একটু কনফিউশন আছে, সেই কনফিউশনটা একটু দূর করে দিই। মোটামুটি কোর্সের মধ্যে যা থাকবে সেই মডিউল তো দেয়াই আছে, আর ক্লাস রিলেটেড অনেকেরই কোশ্চেন হয়তো থাকতে পারে যে কয়টা ক্লাস হবে, কি সমাচার, এরকম কিছু। তো আমার এই মানে এই ভিডিওটা যারা দেখছেন, এই এইটা মডিউল ওখানে দেওয়া আছে, বাট ক্লাসটা ওখানে উল্লেখ করা নেই। তো যারা এই ভিডিওটা দেখতে পারতেছেন, দেখতেছেন, তারা দেখতে পাচ্ছেন যে এখানে পাশে কোন কোন মানে কয়টা ক্লাস কীভাবে হবে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি এতটুকু বলবো যে বাংলাদেশে আমি জানি না এর আগে এইভাবে কেউ দেখাইছে কিনা, তবে আমি আশা করতেছি যে বাংলাদেশে এই প্রথম মানে কেডিপির ইন্টেরিয়র নিয়ে ইন ডেপথে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ, আমরা শিখব। এবং আপনারা এখান থেকে যেটা শিখবেন ইনশাল্লাহ, এর পরবর্তীতে ইন ফিউচারে আপনাদের ইন্টেরিয়র নিয়ে, সেটা হোক লো কন্টেন্ট আর হোক কালারিং বুক, অ্যাক্টিভিটি বুক, এইসব নিয়ে ইনশাল্লাহ আপনাদের আর কোনো মানে ইস্যু থাকবে না যে না আমরা অমুকের কাছে কোর্স করছি পাই নাই বা পেড করছি এই ধরনের জিনিস দেখায় না, এই ধরনের জিনিসগুলো ইনশাল্লাহ আপনাদের ভিতরে থাকবে না। আশা করতেছি আল্লাহ পাক হয়তো দোয়া রাখবেন যাতে আমাকে আল্লাহ পাক সেই তৌফিক দেয় যাতে আমি আপনাদের কাছে এই জিনিসগুলো এইভাবে মানে ইন্টেরিয়রের যে ইন ডেপথের যে জিনিসগুলো, যে টেকনিক্যাল ইস্যুগুলো আছে সেগুলো যেন আমি আপনাদেরকে দেখাইতে পারি। আর আমার এই কোর্স লঞ্চের মাধ্যমে আজকে 7 তারিখ, 13 তারিখ থেকে আমি ইনশাল্লাহ স্টার্ট করব। তো আমার এই কোর্স লঞ্চের মাধ্যমে আপনাদের একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে ইন ফিউচারে কেডিপির যে সকল নতুন নতুন কোর্স আসবে, যাদেরই আসুক, ইনশাল্লাহ একটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন আশা করতেছি। পরিবর্তন যদি দেখতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, না দেখতে পারলে আরো ভালো। যাক, সেই বিষয়ে আর কথা বাড়াচ্ছি না। যারা এই কোর্সটা নিয়ে একটু কনফিউশনে আছেন তাদের আরেকটু বলি, আমি অলরেডি এখানে কালারিং, কালার বাই নাম্বার বা কালারিং বুক আপনি কিভাবে তৈরি করবেন সেটার মোটামুটি ভাবে অ্যাডভান্স কিছু জিনিস এখানে দেখাইছি। এগুলোর মধ্যে আরো বেশ কিছু টেকনিক্যাল ইস্যু আছে, তো সেগুলো ইনশাল্লাহ আপনারা ইন ডেপথে দেখতে পারবেন কোর্সের মধ্যে। এখানে কালারিং বুক, তারপরে হচ্ছে মেসবুকের কিছু অ্যাডভান্স জিনিস এখানে দেওয়া আছে, মানে হোয়াটসঅ্যাপের বা মেসবুক নিয়ে আপনারা যারা কাজ করেন তাদের কিছু অ্যাডভান্স লেভেলের কিছু ট্রিক্স এখানে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আই হোপ আমার যে কোর্সটা আপনারা অলরেডি যারা জয়েন করে ফেলছেন তাদেরকে ওয়েলকাম, যারা জয়েন করেন নাই কনফিউশনে আছেন, আমি বলবো এরকম যে ইন্টেরিয়র নিয়ে কনফিউশনে থাকার আসলে দরকার নাই, নির্দ্বিধায় জয়েন করে ফেলতে পারেন, জয়েন করলেই আপনি বুঝতে পারবেন। আর আপনাদের কথা চিন্তা ভাবনা করে আসলে আমি কোর্স ফিটাও একদম ন্যূনতম রাখছি, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। আবার কোর্স ফি কম আছে এই জন্য আবার ভাইবেন না যে 6,000 টাকার কোর্সে কি দেখাবে। আই হোপ আমি যেটা দেখাবো এটা এখনো পর্যন্ত বাংলাদেশে কারো কাছে আপনারা পান নাই, এতটুকু আমি আশা করতে পারি আর কি। বাকিটা আপনারা কোর্স করলে নিজেরাই বলবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। যারা যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন এবং নোটিফিকেশন বেলের মধ্যে ক্লিক করে রাখেন যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনারা দেখতে পারেন। তো আর কথা না বাড়াই চলে যাই কাজে, সেটা হচ্ছে যে আমি স্টার বুক এবং এসটিপেটিক্স এর কথা বলছি। তো স্টার বুক নিয়ে আমরা যে টাইপের যে কাজগুলো করতে পারি, এখানে দেখেন স্টার বুক, আমি স্টার অ্যালফাবেট বুক লিখে সার্চ করছি, তাদের সার্চ রেজাল্ট দেখাচ্ছে মাত্র 491। তো এইখানে এখানে কি কি টাইপের বইগুলো আছে সেই জিনিসগুলো থেকে আমরা একটু আইডিয়া নিতে পারি এবং আমরা কি কি টাইপের বই পাবলিশ করতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখব। এখানে আমি কিছু বই
বের করে রাখছি, এখানে অনেক বই আছে, তার মধ্যে থেকে আমি কিছু বই বের করে রাখছি। আই স্পাই স্টার, ক্যান ইউ ফাইন্ড দেম অল, এই যে যে জিনিসটা সে বইটার টাইটেলটা দিচ্ছে এবং এটার ভিতরে যে সে ইন্টারভিউগুলো দিচ্ছে সেই জিনিসগুলো আমরা একটু দেখে আইডিয়া নিই। এখানে যেমন আছে, আই স্পাই উইথ মাই লিটল ওয়ান সামথিং বিগিনিং উইথ, অর্থাৎ এখানে সে একটা অ্যালফাবেট দিছে, ইংরেজি অ্যালফাবেট লেটার দিছে, সেই অ্যালফাবেট লেটারের সাথে এখানে বেশ কিছু ইমেজ দিয়ে দিছে সে, সেই ইমেজগুলোকে সে বলছে যে ইতে আসলে এখানে যে ইমেজগুলো আছে সেটার কোনটার নামের প্রথম অক্ষরটা ই, এই জিনিসটা এখানে সে বুঝাইছে। আই স্পাই মানে হচ্ছে কিছু হাইড অ্যান্ড সিক টাইপের অ্যাক্টিভিটি আর কি। তো এখানে এতগুলো অবজেক্টের মধ্যে কোনটার নামটা আসলে ই দিয়ে শুরু হয় সেই জিনিসটা এখানে সে করতে বলছে। এখানে হয়তো সে কিছু কালার করার জন্য দিছে স্পাইড অ্যান্ড এ, এইভাবে সে এখানে ইন্টারভিউগুলো তৈরি করছে। এবং আরও যদি এই পাশে আমরা দেখি, এটা তৈরি করছে সে ডট মার্কার স্টার অ্যাক্টিভিটি বুক, এখানে সে প্রতিটা ইমেজকে ডট মার্কারে পরিণত করছে। এই ধরনের যে সার্কেলগুলো আছে এটার একটা মানে পেন পাওয়া যায়, যেটা আমরা বাংলাদেশে যেমন মার্কার পেন বলি, এই রিলেটেড কিছু পেন আছে যে পেনটা এইরকম এই মানে গোল সার্কেল টাইপের, এখানে জাস্ট একটা করে ফোঁটা দিবে। আমরা যেরকম যে সিল মারি, যে স্ট্যাম্প দিয়ে সিল মারি, মানে পেনটা দিয়ে জাস্ট সে এখানে সার্কেলটার ভিতরে একটা টোকা দিবে বা ক্লিক মানে চাপ দিবে, দিলে এখানে কালার ফুল হয়ে যাবে। তো এই জিনিসটা এই যে বানি এখানে সে ডট মার্কার করে দিছে, এখানে একটা এগ দিছে, এবং তার এখানে যে আইডিয়াগুলো আমরা এখান থেকে আইডিয়া নিতে পারি, এখানে সে কিছু এই যে চিক মুরগির বাচ্চা বা এই যে মৌমাছি এই ধরনের জিনিসগুলোকে সে এখানে কিছু ডট মার্কার ফিল দিয়ে এখানে সে তৈরি করছে। ইভেন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এই ধরনের ইন্টারভিউ তো হয়তো আরো দশজনের থাকতে পারে, এই জিনিসটাকে তার ইন্টারভিউটাকে একটু আলাদা করার জন্য সে পিছনে এই যে কিছু হালকা শ্যাডো ওয়াটার মার্ক রিলেটেড এরকম কিছু এলিমেন্ট দিয়ে পেজটাকে ফুলফিল করে দিছে, যে একবারে ব্ল্যাঙ্ক সাদা মাটা মনে হচ্ছে না, মনে হচ্ছে যে না পেজটার মধ্যে কিছু আছে এরকম কিছু মনে হচ্ছে আর কি। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, এইভাবে আমরা কাজ করতে পারি। এবং মজার বিষয় হচ্ছে যে এখানে দেখেন ডট মার্ক এই বইটা পাবলিশ হয়েছে 2021 সালে মার্চে পাবলিশ হয়েছে। তো এটা মোটামুটি সেলও হচ্ছে, এখন যেহেতু স্টার মাঝখানে হয়তো সেল বন্ধ ছিল, যেহেতু এটা ইভেন্ট বেস, সেহেতু হয়তো স্টার এখন আসতেছে সামনে, সেই জন্য এখানে তার এখন সেল শুরু হয়ে গেছে। তো 91টা রিভিউ যে সে পাইছে, এটা নিশ্চয়ই এমনি এমনি রিভিউ পায়নি, অবশ্যই তার বইটা সেল হয়। এবং তার র্যাঙ্কও 4.5 out of 5, মানে তার রেটিংও বেশ ভালো। দেন আমরা এই বইটা থেকে একটু আইডিয়া নিই, এখানে সে টাইটেলই দিছে ই ফর স্টার, অর্থাৎ সে যে বইটা তৈরি করছে এই বইটাও তার কেমন সেল হচ্ছে একটু দেখি। এই বইটাও তার সেল হচ্ছে, ইভেন্ট বেস সেল, ভালো সেল হচ্ছে। এখানেও দেখেন 321টা রেটিং, যদিও এটা হচ্ছে পেপার ব্যাক না, এটা বোর্ড বুক। এটা হয়তো আপনারা বলতে পারেন যে ভাই এখানে তো পেপার ব্যাক না বোর্ড বুক, হোয়াট এভার বোর্ড বুক, আমরা জাস্ট এখান থেকে আইডিয়া নিতে পারি সে বোর্ড বুক হিসেবে পাবলিশ করছে, আমরা এখান থেকে পেপার ব্যাক হিসেবেই পাবলিশ করবো, আইডিয়া তো নিতে তো সমস্যা নেই। একই জিনিস, সে হয়তো বোর্ড বুক আকারে পাবলিশ করছে, আমরা হয়তো পেপার ব্যাক আকারে পাবলিশ করবো। তো এখানে যেটা করছে, এখানে এখানে সম্ভবত সে প্রতিটা পেজই সে কালার বুক হিসেবে দিছে, তারপরে প্রাইস দিছে $7.29। আমি আমার মনে হয় যে সে এখানে প্রতিটা পেজ কালার হিসেবে দিছে, আমি তো ডিসক্রিপশনটা একটু পড়ে দেখি, কালারফুল মানে তার পেজগুলো সে প্রতিটাই কালারফুল করেই দিছে। এখন সে হয়তো একটু কম প্রাইসেই সেল করতেছে, কারণ কালার পেজের কস্টিং একটু বেশি, সে এখানে মাত্র 32টা পেজ দিছে। তো এখানে যেটা করছে সেটা হচ্ছে যে ই ফর স্টার, এখানে আমরা প্রথমে যে এই যে বইটা দেখলাম কিছুটা এই টাইপেরই বই, সেটা হচ্ছে যে এখানে সে কিছু সিন তৈরি করছে, সিনারিও তৈরি করছে, সেই সিনটার মধ্যে সে এখানে ই ফর স্টার, ইতে স্টার হয় সেটা সে বুঝাইছে। অ্যালফাবেট ট্রেসিং লেটারে ই ফর ইগল বা ই ফর এলিফ্যান্ট এই ধরনের জিনিস পড়ি, সেই জিনিসটাকে সে এখানে পুরো একটা সিনারিও তৈরি করছে, সিনারিও তৈরি করে এটার পুরো ফিলটাকে আসলে সে বুঝাইছে যে ই ফর স্টার এই ধরনের জিনিসগুলো, এখানে সে পুরো ফিলটাকে বুঝাইছে এ ফর অ্যাওয়ার্ড। হ্যাঁ, এই হচ্ছে তার ইন্টেরিয়র, এটাও বেশ ভালোই ভালোভাবেই করছে। এখান থেকে আমরা একটা আইডিয়া নিলাম যে আমরা এইভাবে কাজটা করতে পারি। এখন আমরা যদি মনে করি যে না কালারফুল পেজের কস্টিং বেশি, সেই হিসেবে আমরা এরকম সিনারিওটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসেবে বা গ্রে হিসেবে আমরা দিয়ে সেই জিনিসটাকে এরকম এ ফর কিছু একটা লিখে দিয়ে আমরা পাবলিশ করতে পারি। আই হোপ আল্লাহ চাইলে ভালো সেল হবে ইনশাল্লাহ। আরেকটা বই আসি, এটা হচ্ছে স্টার, এটা হচ্ছে মেজ বুক তৈরি করছে সে 3 বছরের বাচ্চার জন্য। এখানে সে কি করছে, সে কিছু এগ দিয়ে
স্টারটা যেহেতু এগ এবং বানি এই রিলেটেডই, মানে এটার মেইন থিমটা হচ্ছে এটা, তো সে কিছু এগ এখানে দিয়ে বর্ডার তৈরি করছে, সে কিছু লিখে দিছে যে হ্যালো ফ্রেন্ড, তার বই সম্পর্কে হয়তো সে কিছু লিখছে। দেন সে কি করছে, এরকম কিছু এগ নিছে, এগের মধ্যে কিছু সে ফ্লাওয়ার, তারপরে মান্ডালা টাইপ প্যাটার্ন এখানে সে ইউজ করছে, হয়তো সে কালার করার জন্য দিয়ে দিছে বাচ্চাদেরকে। এবং সে একটা ব্ল্যাঙ্ক পেজ রাখছে, এটা ব্ল্যাঙ্ক পেজটা হতে পারে সে ইউজারকে বলছে তুমি এখানে কিছু একটা করো, আইদার এটা হতে পারে যে এখানে সে কালার করলে তার ব্যাক এন্ডটা অটোমেটিকলি কালি টালি বা এটা ওটা দিয়ে নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য সে হয়তো ব্ল্যাঙ্ক রাখছে, যেটা আমরা নর্মাল কালারিং পেজের মধ্যে রাখি, যে এক সাইডে সিঙ্গেল সাইডেড আমরা ডিজাইন দিই, ব্যাক এন্ডটা ফাঁকা রাখি, ব্যাক পেজটা ফাঁকা রাখি, সেই হিসেবে ওটা ফাঁকা থাকতে পারে। তো এখানে যেটা হয়েছে দেখেন, তার এই যে থিম গুলো এখানে আমরা দেখতেছি, মেজ খুব সিম্পল মেজ। এই মেজের জন্য আপনারা এই যে এখান থেকে আমার এই ভিডিও গুলো দেখতে পারেন, কিভাবে মেজ ফ্রিতে আপনারা মেজ তৈরি করতে পারেন সেই জিনিসটা দেওয়া আছে। তো এখান থেকে আপনারা বাচ্চাদের জন্য মেজ তৈরি করতে পারেন। এবং এখানে সে কি করছে, প্রতিটা পেজে সে আলাদা আলাদা বর্ডার ইউজ করছে, হ্যাঁ দেখতে বেশ সুন্দর লাগতেছে। এবং তার 20টা রেটিংও আছে, সেল কেমন হচ্ছে, যেহেতু স্টার মাত্র আসলো মানে এই বছরে শুরু হচ্ছে, অলরেডি যেহেতু 20টা রেটিং আছে, দেখেন এই যে 26 তারিখ, মানে জানুয়ারি 26-27 তারিখ থেকে মোটামুটি তার স্টার সেল শুরু হয়ে গেছে। এই বছরে ইনশাল্লাহ তার আরো ভালো সেল হবে, যেহেতু অলরেডি 20টা রেটিং আছে। তো এই বইটাতে যদি আসি, এই বইটার কোনো র্যাঙ্ক নাই, কোনো সেল নাই, বাট আমি আপনাদের কাছে নিয়ে আসছি, একটাই কারণ আছে, সেটা হচ্ছে যে এটা জানুয়ারি মাসে সেল হয়েছে। বর্তমান ট্রেন্ডি টাইপের যে কাভার, পুরাতন যে কাভার গুলো, সেই কাভার গুলো দেখবেন একটু কেমন টাইপের, সেইটার সাথে মিল রেখে এই যে এই বইটা, আই হোপ এই বইটা যিনি পাবলিশ করছেন এই বইটাও মেবি তারই হইতে পারে, লেখার স্টাইল অলমোস্ট সেম, যদিও হয়তো সে অথর একটু চেঞ্জ করে দিছে মেবি। লেটস সেলিব্রেট, আচ্ছা যাই হোক, এমনও হতে পারে হয়তো একই অথরের নাও হতে পারে, এটা হয়তো সে কোনো কার এইভাবে এই টেক্সটটা সে হয়তো পাইছে কোনো জায়গা থেকে, সে হয়তো এখানে ইউজ করছে। মানে আমি যে জন্য এটা নিয়ে আসছি এখানে, বইটা সেল না হলেও জানুয়ারির 28 তারিখ, মানে আজকে সহ হয়তো 10 দিন বা 11 দিন এরকম হচ্ছে, তো বইটার যে আউটলুকটা, এই আউটলুকটা আমাকে ভালো লাগছে। কাভারের যে থিমটা সেটা আপনি দেখেন, সে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করছে এবং উপরে যে কালারগুলো ইউজ করছে, কালারগুলো বেশ হাইলাইটেড, মানে মানে এই বইটার দিকে তাকাইলেই প্রথমে আগে আপনার এই স্টার লেখাটাকে নজরে পড়তেছে, দেন আপনার এই বাণীগুলোকে নজরে পড়তেছে। মোটামুটি তার কাভার ডিজাইনটা ভালো হয়েছে। এখানে আরেকটা কথা বলি, এটা হচ্ছে স্কোয়ার শেপের বুক, সেটা হচ্ছে 8.5, 8.25 বাই 8.25, এই ধরনের বইও সেল হয়, এবং 8.5 বাই 11, এই দুটা বইও সেল হয়, দুইটা ভার্সনই সেল হয়, ভালোই সেল হয়। আচ্ছা দেন আমরা চলে আসি হচ্ছে স্টারে, তো সরি স্টিপেট্রিক্স যে কালারিং বুক, এখানে যদি এটা লিখি তাহলে দেখেন যে আপনারা এখানে আরো অনেক টাইপের, মানে স্টিপেট্রিক্স এই থিমটাকে কাজে লাগাইয়া তারা কালারিং বুক বা স্পাই বুক বা অ্যাক্টিভিটি বুক এই ধরনের বুক তৈরি করছে, এবং এইগুলো বই প্রতিটা বইয়ের মধ্যেই মোটামুটি ভালো রিভিউ আছে, সেলও আছে। এখানে দেখেন সে এই বইটা তৈরি করছে অ্যাডাল্টদের জন্য, সে কি করছে, পিছনে কিছু মান্ডালা ইউজ করছে, উপরে কিছু থিম দিয়ে দিছে, মানে স্টিপেট্রিক রিলেটেড যে থিমটা, সেই থিমের কিছু যে এলিমেন্ট ইউজ করছে, এটা সে অ্যাডাল্টদের জন্য বানিয়েছে। 4টা রেটিং মোটামুটি ভালো সেল হচ্ছে। তারপরে এখানে এটা হচ্ছে কালারিং অ্যাক্টিভিটি বুক, এই অ্যাক্টিভিটি বুকগুলো আমি যদি এটা একটু ওপেন করি দেখি, এই বইটা যদি একটু ওপেন করি, কালারিং অ্যাক্টিভিটি বুক, কালারিং বুকও সেল হয়, অ্যাক্টিভিটি বুকও সেল হয়। তো এখন অ্যাক্টিভিটি বুকগুলোর ভিতরে আগে এই বুকগুলো দেখি যে এটার ভিতরে আসলে কি টাইপের জিনিস ইউজ করছে তারা একটু দেখি। 203টা রেটিং আছে এখানে। সে অ্যাক্টিভিটি বুক মানে হচ্ছে যে এই যে লেটার দিয়ে সে কিছু জিনিস দেখাইছে, আই স্পাই রিলেটেড, এইচ ফর, এখানে মানে এটা তো দেখা যাচ্ছে না ওই জন্য বলতে পারতেছি না, এরকম কিছু দিছে এখানে, হয়তো সে আই দিয়ে মেবি আয়ারল্যান্ড এরকম কিছু একটা এখানে লিখছে, সে ম্যাপ বুঝাইছে, তারপরে হচ্ছে ম্যাপের মানে আয়ারল্যান্ডের হয়তো সে কিছু, মানে আমাদের বাংলাদেশের ভাষায় যেটাকে ডিভিশন বলি, ওদের ভাষায় এটা স্টেট বলা হয়, সে স্টেটের হয়তো নাম কিছু দিছে, হয়তো এটাকে সে কালার করার জন্য বলছে। তারপরে এখানে সে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু এলিমেন্ট দিছে, এগুলোকে বাচ্চা কালার করবে, এই যে এই জিনিসটা, এখানে কিছু সে মেজ দিয়ে দিছে, হ্যাঁ। তো এই টাইপের এই জিনিসগুলোকে মানে একসাথে 5টা 7টা, অর্থাৎ একাধিক অ্যাক্টিভিটি
যে বইগুলোর মধ্যে থাকে বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি গুলো থাকে সেগুলোকে আসলে অ্যাক্টিভিটি বুক বলা হয়। তো এখানে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো দিয়েছে তারা। আমরা যদি এখানে আরেকটু এটা থেকে দেখি, এখানে 40টা কালারিং অ্যাক্টিভিটি পেজ দিছে। আমরা একটু দেখি তাদের কালারিং অ্যাক্টিভিটি পেজ গুলো, সেটা হচ্ছে 40টার মধ্যে ধরেন এরকম কিছু সে মেজ তৈরি করছে। মেজে এখানে কাস্টম মানে এসটি প্যাট্রিক্স এর কিছু থিম এখানে এলিমেন্ট করছে, এলিমেন্ট দিছে। এখানে সে আরেক ধরনের হয়তো মেজ তৈরি করছে, এখানে সে কিছু কালারিং থিম দিয়ে দিছে, এখানে কিছু মেজ দিয়ে দিছে। হ্যাঁ, এটা অবশ্য 4 থেকে 8 বছর, আপনারা যখন বই তৈরি করবেন তখন এই এজটাকেও একটু খেয়াল রাখবেন, কোন এজের জন্য করতেছেন সেই হিসাব করে আপনাদেরকে ওই ধরনের এলিমেন্ট দিতে হবে। একবারে যদি আপনি বাচ্চাদের জন্য করেন, 2 বছরের বাচ্চাদের জন্য, সেই ক্ষেত্রে এই ধরনের ডিজাইনগুলো আর একটু হালকা টাইপের হবে, যেহেতু এটা মোটামুটি 4 থেকে 8 বছর, বাচ্চারা স্কুলে যায় এই সময়, তো স্বাভাবিকভাবেই সে হয়তো এই জিনিসগুলো করতে পারে। তো এগুলো এই মোটামুটিভাবে আমরা স্টার দেখলাম, এসটি প্যাট্রিক্স দেখলাম, এই দুইটা ইভেন্টই সামনে আছে। এই দুইটা ইভেন্টকে নিয়ে আমরা কালারিং বুক তৈরি করতে পারি, অ্যাক্টিভিটি বুক তৈরি করতে পারি, বিভিন্ন টাইপের ধরেন আমি অ্যালফাবেট ট্রেসিং, লেটার যেটা যেটা আছে লেটার ট্রেসিং, এই ধরনের যে বইগুলো আছে, কিছু ওয়ার্কশিট আছে লেটার ট্রেসিং রিলেটেড, এই বইগুলোকেও আমরা এই ইভেন্টকে টার্গেট করে কাজ করতে পারি। আশা করা যায় ভালো সেল হবে ইনশাল্লাহ। তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আজকে আইডিয়াগুলো ভালো লাগবে ইনশাল্লাহ। কাজ করেন ইনশাল্লাহ, মন থেকে কাজ করবেন, আপনি আসলে যেভাবে কাজ করবেন সেই হিসেবেই আপনার রিজিক তৈরি হবে। ঘরে বসে থাকলে তো আসলে রিজিক আসবে না, যদিও আল্লাহ পাক রিজিক লিখে রাখছে, কিন্তু সেটা আপনার কর্মের গুণের কারণে রিজিক লিখে রাখছে। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। তো ভালো করে কাজ করতে থাকেন, লেগে থাকেন। আজকে একটা বই পাবলিশ করেই আমি যে এটাতে আহামরি সেল পাবো এমনও না, আবার 10টা বই পাবলিশ করেও যে সেল পাবো এমনও না। লেগে থাকতে হবে, কাজ করতে হবে, ভালো টাইটেল মেক করতে হবে, ভালো সাবটাইটেল মেক করতে হবে, ভালো ডিজাইন করতে হবে, করে ইনশাল্লাহ দেন ইনশাল্লাহ আশা করি ভালো সেল হবে। আর আমরা যারা মুসলমান তারা চেষ্টা করব সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক আপনার এই নামাজের ওসিলায় আপনার দরজা হয়তো আরো বেশি উন্মোচন করে দিতে পারে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর যারা কোর্সে জয়েন করতে চাচ্ছেন, হেজিটেশন করতেছেন, হেজিটেশন করার দরকার নাই, জয়েন করে ফেলেন আল্লাহর নাম নিয়ে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।